কাল পঁচিশে বৈশাখ কাল রবীন্দ্র জয়ন্তী কবিগুরুর স্মৃতিধন্য শিলায়দহের কুঠিবাড়ি আর প্রতিশ্বর ও শাহজাদপুর কাছারি বাড়িতে কাল দিনভর নানা আয়োজন থাকছে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশ্বকবির সৃষ্টিকর্মের পরিবেশনা তবে একই দিনে উপজেলা নির্বাচন ও বাজেট স্বল্পতার কারণে এবার রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনেকটাই সীমিত জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা জন্মদিনে তিনি নিজেই লিখেছেন পঁচিশে বৈশাখের রবি ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো কুষ্টিয়ার রব এখানে রয়েছে আয়োজন গ্রামীণ মেলাও পঁচিশে বৈশাখ আসলেই আমাদের মধ্যে একটা আলাদা উৎফুল্লতা কাজ করে এখানে মূলত আলোচনা সভা বিভিন্ন গান সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতর আরো থাকবে কবিতা আবৃত্তি নাটক নওগাঁর প্রতিসর কাছারী বাড়িতে একদিনের রবীন্দ্র উৎসব মঞ্চে উৎসব উদ্বোধন করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার রবীন্দ্র গবেষক ও ভক্তদের আলোচনা এবং আবৃত্তি আজগানের নৈবেদ্য দিয়ে তুলে ধরা হবে বিশ্বকবির কর্ম ও সৃষ্টি এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই এটা দিয়ে বড় সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশন এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয় যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি প্রতি বছরের মতো এবারও তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র তবে ঢিলে ঢালা ও দায়সারা প্রস্তুতিতে আশা হতো সংস্কৃতি কর্মী ও রবীন্দ্র অনুরাগীরা জনসমাগম হয়তো কিছুটা আগের তুলনায় কম হতে পারে তারপরে আমরা আশা করি আমরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা এই উৎসবটা উদযাপন করতে পারব এবার একই দিনে উপজেলা পরিষদ নির্বাচন থাকায় আয়োজন কিছুটা কম তবে রবীন্দ্র ভক্ত অনুরাগীদের প্রত্যাশা সপ্তাহব্যাপী উৎসব শহীদুল রানা ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ